আসসালামুকুম। আচ্ছা, বের হয়ে গেছে। আমরা তাহলে কোরআনের আয়াতে চলে যাই সরাসরি। তাফসির গ্রন্থ থেকে আমরা সরাসরি দেখি। তাফসির গ্রন্থতে কোরআনের আয়াতটাও দেওয়া আছে এবং এটার সাথে এটা তাফসিরও দেওয়া আছে। এটা আমি একটু বড় করে দিচ্ছি আপনার দেখার সুবিধার জন্য। আমরা এখন কোরআনের একটা আয়াত পড়ব, তাফসিরে জালালাইন। নাম শুনেছেন ভাই? এটা ভাই আপনি কি তাফসিরে জালালাইনের নাম শুনেছেন? মনিরুল ইসলাম ভাই, আপনি কি তাফসিরে জালালাইন নাম শুনেছেন? অত্যন্ত বিখ্যাত একটা তাফসির। তাফসির কাকে বলে বলতে পারেন? মনিরুল ইসলাম, আপনি কি? শুনছি শুনছি, আচ্ছা, তাফসিরে জালালাইনের নাম শুনেছেন? এটা তো অনেক বিখ্যাত একটা তাফসির গ্রন্থ, এটা তো জানেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তাফসির কাকে বলে এটা তো বলতে পারবেন নাকি? তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা, বিশ্লেষণ। ওই ব্যাখ্যা আয়াতটার বা যারা, বয়ান। হ্যাঁ, ওই যে আয়াতটাকে নবী এবং তার সাহাবা একরামগণ কিভাবে ব্যাখ্যা করেছেন, নবী মোহাম্মদ এবং তার সাহাবা একরাম তাবে তাবেইনগণ কিভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে, সেইগুলো হচ্ছে ক্লাসিক্যাল তাফসির গুলোতে সেগুলো লেখা থাকে, তাই না? জি তাফসির শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিস্তৃত করা, হ্যাঁ, মানে সম্প্রসারিত করা, বিস্তৃত করা। ঠিক আছে, আচ্ছা, আমরা তাফসিরে জালালাইন থেকে আমরা একটু দেখবো। তাফসিরে জালালাইনের সপ্তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 538। আপনি ভাই একটু পড়ে শুনান তো, এই যে 6 নম্বর আয়াত, সুরা বাইনার 6 নম্বর আয়াতটা একটু পড়ে শুনান তো, জোরে জোরে, সবুজ কালি দেয়া আছে, পড়েন তো। নিশ্চয় যারা কুফুরি করেছে আহলে কিতাবের মধ্যে মধ্য হতে এবং মুশরিকগণ জাহান্নামী হবে, তথাই তারা চিরকাল থাকবে, আচ্ছা, এরপরে কি লেখা আছে বলেন? এরাই নিকৃষ্টতম সৃষ্টি। আচ্ছা, এরাই নিকৃষ্টতম সৃষ্টি। এই কথাটা কাদের সম্পর্কে বলা হয়েছে? যারা কুফুরি করবে আহলে কিতাবদের মধ্যে হতে এবং মুশরিকগণ, মানে হচ্ছে হিন্দুরা হচ্ছে মুশরিক, বৌদ্ধরা হচ্ছে মুশরিক, এটা তো জানেন তাই না? জি মুশরিকরা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি, এখানে কোরআনের আয়াতে বলা হয়েছে নাকি? কারা মুশরিকরা এবং আহলে কিতাবগণের মধ্যে যারা কুফুরি করেছে, এরা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি, তাই না? জি অর্থাৎ অমুসলিমরা বুঝাইছে আর কি। আচ্ছা, অমুসলিমরা বুঝেছি। আচ্ছা, এটা তাফসিরটা আমরা একটু পড়ে নিই। তাফসির এখানে কি বলা আছে, একটু জোরে জোরে পড়েন তো ভাই, এখানে কি বলা তাফসির? আহলে কিতাব গণের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামী হবে, তারা নিকৃষ্ট জীব। এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসাবে মেনে নিতে অস্বীকার করা। আল্লাহর সৃষ্টির তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোনো সৃষ্টি নেই। হ্যাঁ, এরপরের লাইনটা পড়েন, এরপরে লাল কালিতে লাইনটা পড়েন। এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট। আচ্ছা, এটা হচ্ছে এই আয়াতের তাফসির। তো এই তাফসিরে কি বলা হচ্ছে, যে মোহাম্মদকে যারা শেষ নবী হিসেবে মানবে না, তারা হচ্ছে জন্তু জানোয়ার, মানে কুত্তা বিলাই, শিয়াল, শকুন, ভেড়া, ছাগল, সবার থেকে নিকৃষ্ট, এটা বলা হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা কি ভাই ভালো কথা নাকি মন্দ কথা? ভালো কথা বলতে, যদি ভালো কথা বিশ্লেষণ করতে যাই ইসলামের দিক দিয়ে তাহলে ভালো, আর যদি অন্যান্য ধর্মদের দিক দিয়ে বিশ্লেষণ করতে যাই তাহলে ওদের থেকে খারাপ। মনে করেন যে ভারতের নরেন্দ্র মোদী আজকে বলল যে যারা হিন্দু ধর্ম মানে বিশ্বাস করে না, তারা হইতেছে কুত্তার থেকে নিকৃষ্ট জীব। এটা যদি কালকে ভারতের নরেন্দ্র মোদী বলে, এই কথাটাকে আপনার কাছে শুনতে ভালো লাগবে নাকি খারাপ লাগবে? আমার তো এখানে ভালো খারাপের বিষয় না, যেহেতু উনি একজন অমুসলিম, ওনার কোনো বিষয়ে আমি হস্তক্ষেপ করবো না। না না, হস্তক্ষেপ তো আপনি করতে পারবেন না, নরেন্দ্র মোদীর আপনি হস্তক্ষেপ করতে পারবেন, আপনি তো এরকম কেউ না ভাই। হ্যাঁ আপনাকে হ্যাঁ, জিজ্ঞেস করেছি যে এই কথাটা যে যদি নরেন্দ্র মোদী বলে, এটা তো একটা নোংরা সাম্প্রদায়িক কথা হবে, তাই না? ভারতে তো অনেক মুসলমানও বসবাস করে, তাহলে শুধুমাত্র যদি বলে যে যারা হিন্দু হইব না, যারা হিন্দু না, তারা হচ্ছে কুত্তার থেকেও খারাপ, কুত্তার থেকেও নিকৃষ্ট, এই কথাটা যদি পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান যদি বলে, পৃথিবীর কোনো সংবিধানে যদি এটা লেখা থাকে, যে যারা, মনে করেন আমেরিকার সংবিধানে লেখা রাখলো যারা খ্রিস্টান না, তারা হইতেছে কুত্তার থেকেও নিকৃষ্ট, এই কথাটা যদি আমেরিকার সংবিধানে লেখা থাকে, তাহলে তো এটা অনেক অমর্যাদা করে একটা কথা হবে, তাই না? সাম্প্রদায়িক একটা কথা হবে নাকি? জি ওইটা বলছেন, কিন্তু আমাদের জানতে হবে এই কথাটা বলার পিছনে কারণ কি। এই হঠাৎ কথাটা কোথাও বলার পিছনে, এই কথাটা বলার পিছনে কারণ যাই হোক না কেন, এই আয়াতে সামগ্রিক ভাবে বলা হয়েছে যে নবী মোহাম্মদকে যে কেউ যদি শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করে, যে কোনো মানুষ যদি নবী মোহাম্মদকে শেষ নবী হিসেবে মানতে অস্বীকার করে, তাহলে সে হইতেছে নিকৃষ্টতম জীব, কুত্তা বিলাই জন্তু জানোয়ার সমস্ত কিছু থেকে নিকৃষ্ট, যে কোনো সময়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে কোনো প্রেক্ষাপটে এটা প্রযোজ্য। এখন আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে এইরকমের কথা যদি মনে করেন কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি বলে, বা কোনো দেশের সংবিধানে যদি এটা বলে যে মুসলমানরা হইতেছে নিকৃষ্টতম জীব, হুম, জানো মুসলমানরা হইতেছে কুত্তার থেকেও খারাপ, এই কথাটা যদি কোনো একটা সংবিধানে লেখা থাকে, এই কথাটা কি একটা সম্প্রদায়ের প্রতি ঘৃণার প্রকাশ না? জি এই কথাটা যদি লেখা থাকে কোনো সংবিধানে, বা কোনো রাষ্ট্রপ্রধান যদি এই কথাটা বলে, তাহলে এই কথাটা কি ঘৃণার প্রকাশ হইলো না? তাদেরকে, তাদের সম্পর্কে ঘৃণা প্রচার করা হইলো না? ওইটা ওইটা হবে। এখন যদি মনে করেন আপনি, যদি আমাকে যদি বলেন যে
মনিরুল ইসলাম আমি তোমাকে এই করব ওই করব বা হুমকি স্বরূপ কিছু বলেন, তাহলে আমার থেকে এটা না ঋণ আর এখানে তো লাগবে কোনো এখানে এখানে তো কোনো এরকম কোনো কন্ডিশন দেয়া নাই যে তারা যদি হুমকি ধামকি দেয় তখন তারা নিকৃষ্ট জীব, এইরকম কোনো কন্ডিশন এখানে দেয়া নাই। এখানে কন্ডিশন একটা কন্ডিশন দেয়া আছে, কন্ডিশনটা হইতেছে নবী মোহাম্মদকে যদি শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করে কেউ, তাইলে তারা হইলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জীব, কুত্তা বিলের থেকেও খারাপ। জি। তো এটা এটা বলা হয়েছে কেন, যেমন আমরা জানি তমাম পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ। এটা তো ভাই আপনি বিশ্বাস করেন, এটা তো আপনার ধর্ম আপনি বিশ্বাস করেন, হিন্দু তো তার ধর্ম বিশ্বাস করে, আপনার হিন্দুরা ধর্ম তো আর হিন্দু, হিন্দু আপনার হিন্দু আপনার ধর্ম তো, কথা শুনে নেন কথা শুনে নেন, আপনার ধর্ম তো আর হিন্দুরা বিশ্বাস করবো না তাই না, হিন্দু ধর্ম তো আর আপনারা বিশ্বাস করবেন না। এখন এই রকমের কথা যদি বলা থাকে, হিন্দুরা যদি এরকমের কথা আজকে থেকে বলা শুরু করে যে মুসলমানরা হইতেছে কুত্তার থেকে খারাপ, কুত্তার থেকে নিকৃষ্ট, এই কথাটা শুনতে কি আপনার ভালো লাগবে, নাকি আপনার কাছে মনে হবে তখন যে এটা তো ঘৃণার কথা বলতেছে, তাদের ধর্মটা তো ঘৃণার শিক্ষা দিচ্ছে? জিনিসটা কোরআনে উল্লেখ আছে শুধু মুসলমানকে মুসলিমকে বোঝানোর জন্য, যাতে মুসলিম মুসলিমকে জেনে বোঝানোর জন্য শুনে। কি কোরআনে, কোরআন হচ্ছে মুসলমানদের জন্য একটা সংবিধান, এবং জি আপনি ঢুকে বলছেন যে কোরআনের ভিতরে এমন কোনো কথা নাই যে জিনিসটা অন্যদের প্রতি ঘৃণা সৃষ্টি করে বা কোনো অন্যদের প্রতি অসম্মান করে, এরকম কোনো কথা কোরআনে নাই, অথচ আপনি কোরআনই পড়েন নাই কিন্তু আপনি তখন দাবি করছিলেন যে কোরআনের ভিতরে এরকম কোনো কথা নাই, যে ইসলামের ভিতরে কোনো কথা নাই যে এটা অমুসলিমদের সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণা সাম্প্রদায়িকতার মানে কিচ্ছু নাই আপনি বলছিলেন। কিন্তু আমি আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা এখন দেখতে পাচ্ছি কোরআনের ভিতরে একটা আয়াতই এখনো শেষ করে নেবে, এরকম আমার কাছে 300-400 আয়াত আমি এখন দেখাবো, আমার কাছে 300-400 আয়াত আছে সেখানে, সেগুলো একটা একটা করে আমি দেখাবো। আপনাকে একটা কথা বলি যে না না একটা কথা বলার আগে, আপনি যে শুরুতে এসে বললেন যে কোরআনের ভিতরে এরকম কিছুই নাই, ইসলামের ভিতরে এরকম কিছু নাই যেটা অন্য ধর্মের মানুষকে ছোট করে, অসম্মান করে, ঘৃণা করতে শেখায়, আপনি যে মানে শুরুতে এসে বললেন, আমি তো খাড়ার উপরে একটা আয়াত দেখাইলাম এবং আয়াতের তাফসিরটাও দেখাইলাম, এখন তো আরো অনেকগুলো আয়াত বাকি আছে যেগুলো আমি আস্তে আস্তে দেখাবো একটা একটা করে। আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে এই আয়াতটা কেন বলে, মানে কোরআনে আমি উল্লেখ এই আছে। আয়াত, আমি কোরআন আমার আপনার থেকে অনেক হাজার গুণ বেশি পড়া আছে এবং সমস্ত ক্লাসিক্যাল তাফসির গুলো আমার পড়া আছে ভাই, আপনি আমার এটা শিখায়েন না যে এটা কেন বলা আছে, এটা কেন আপনি বলা আছে অন্তত, আপনি তো ভাই কোরআন কখনো বাংলাতেই পড়েন নাই, আপনি কিভাবে বুঝলেন যে এটা কেন বলা আছে কি বলা আছে? তো ওইটা আপনি, আমি তো জানি না আপনি তো বা বুঝি না, আপনি আপনি তো বলেন আপনি আমি তো আমি আপনি তো আমি তো জীবনে এই আয়াতটা, আপনি তো আপনার জীবনে এই আয়াতটা জীবনে সর্বপ্রথম আজকে দেখলেন, এর আগে তো জি আপনি কখনো এই আয়াত আমি দেখেন আমি নাই। আমি 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 মানছি যে এটা আমি প্রথম দেখছি, আপনি জানেন তাফসির সম্পর্কে আপনি জ্ঞান আছে, তো আপনি বলেন এই আয়াতটা কেন বলা হয়েছে। এই আয়াতটা বলা হয়েছে এই কারণেই যে কোরআনে বলা হচ্ছে যে নবী মোহাম্মদকে যদি কেউ না মানে, অস্বীকার করে শেষ নবী হিসেবে মেনে নিতে, তাহলে তারা হচ্ছে কুত্তা বিলের থেকেও খারাপ, এই কথাটা কোরআনে এই কারণেই বলা হয়েছে যে কেউ যদি নবী মোহাম্মদকে না মানে তাহলে তাদের, তারা হচ্ছে নিকৃষ্ট, এই কারণেই বলা হয়েছে এবং এখানে এটাই লেখা আছে। আমি তো দলিল ছাড়া একটা কথাও বলতেছি না, আপনার কাছে যদি মানে কোনো দলিল থাকে যে না ভাই এখানে আসলে সবাইরে বলা হয় না, এটা 2-4টা লোকরে বলা হয়েছে বা 2-4টা দুষ্ট লোকরে বলা হয়েছে, তাহলে আপনি দলিল নিয়ে আসেন বা আপনি কোনো আলেমকে নিয়ে আসেন, আমি এখানে বসে আছি, আপনি এখন আনতে পারবেন? কোরআন কোরআন কি মুসলমানদের ধর্মাবলম্বীদের জন্য নাকি হিন্দু বৌদ্ধ যাদের খ্রিস্টানদের জন্য? যাদের যাদের ধর্ম ধর্মগ্রন্থই হোক না কেন, আপনি তো শুরুতে এসে বললেন যে কোরআনের ভিতরে এমন কোনো কথা নাই যেটা অন্যদেরকে ছোট করে, অন্য ধর্মের মানুষদেরকে ছোট করে, এটা আপনি শুরুতে এসে বলছেন না? জি আমি ওইটাই এখন বলতেছি এখন এবং আপনি এখন আপনি কইতেছেন যে ভাই এটা তো কোরআন, এটা তো মুসলমান লুকাই লুকাই মুসলমানরা পড়বো, আর কেউ তো আর কেউ তো এটা পড়তে পারে নাই, লুকাই লুকাই মুসলমানরা পড়বো, ভাই লুকাই লুকাই তো শুধু মুসলমানরা এটা পড়বে না, এটা তো যেহেতু একটা বই সেহেতু সবাই এটা পড়তে পারে, একজন হিন্দু ব্যক্তি যখন এটা পড়বে যে এই যে কোরআনের ভিতরে একটা কথা আছে যে কাফেররা হইলো মানে যারা হচ্ছে মোহাম্মদের নবী মানবো না, তারা হইলো কুত্তার থেকে খারাপ, এটা এইটা তো ভাই এটা এটা বোঝানো হয়েছে এখানে যে আমরা যারা কোরআন পড়ি বা কোরআন যারা বুঝি, অর্থাৎ মুসলমান ধর্মাবলম্বী যারা, এই আয়াতটা দিয়ে বোঝানো হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করে না তারা জীবজন্তুর চেয়ে বা জানোয়ার চেয়ে নিকৃষ্ট, যাতে আমরা জেনে শুনে ভুল না করি। আমরা জানি এই জিনিসটা নবী এই সাল্লাল্লাহু কথাটা আলাইহি কি, সাল্লাম, এই কথাটা আপনি কি, এখন আমার কথার এই ভিতরে কথাটা কি, ভাই আপনি এখন আমার কথার ভিতরে কথা বললেন না, আপনাকে আমি মিউট মিউট লাইনটা করে রাখি, আপনাকে আপনাকে সম্পূর্ণ মিউট করে করে দিই, রাখবো, তাইলে মিউট করে রাখবো, তাইলে আপনাকে আমি আমার লাইনটা আপনি সম্পূর্ণ করতে দেন। না, আপনি যেই কথাগুলো বলতেছেন সেগুলোর তো কোনো অর্থ নাই তো ভাই, এই কি কথার তো জন্য কোনো অর্থ অর্থ নাই, থাকবে না, জন্য অর্থ আপনাকে তো থাকবে আমি, আপনাকে আমি বলতেছি কি জন্য অর্থ নাই, তাহলে আপনি একটু থামেন, আপনি আমার, একটু থামেন আপনি তখন বলছেন আমাকে থামার জন্য আমি থামছি, এখন আমার লাইনটা আপনি ফুললি ক্লিয়ার করতে দেন। না, আপনি কি বলতেছেন, আপনাকে আমি কি প্রশ্ন করতেছি আর আপনি কি বলতেছেন? আচ্ছা ঠিক আছে বলেন, ঠিক আছে মনিরুল আপনি বলেন, আপনি আনমিউট করে বলেন, ঠিক আছে আপনি আবারও মিউট করে ফেলছেন, নিজেকে আনমিউট করে, নিজেকে আনমিউট করে বলেন আপনি আপনি মনিরুল, আপনি আনমিউট, আপনি আপনি মিউট করতেছেন বারবার, আমি আমি না করতেছি না। আমি আগে একবার মিউট করেছিলাম কিন্তু এখন আর, এখন পরের বার আর আমি করিনি, আপনি আচ্ছা এবার বলেন, এবার তো আনমিউট হয়েছেন, বলেন এবার। হ্যাঁ, তো কথা হচ্ছে গিয়ে যেহেতু আমরা যারা, আমরা মনে করেন যে, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করেন আমি একটা জায়গায় জানি যে একটা রুমে মনে করেন যে সিসি ক্যামেরা আছে, হ্যাঁ,
তো এরপরেও আমি আচ্ছা, আপনি কি শুরুতে ঘুমটা এসে এটা বলছিলেন, আপনি কি শুরুতে এসে এটা বলছিলেন যে কোরআনের ভিতরে এমন কোনো কথা নাই যেটা অন্য মানুষদেরকে ছোট করে বা অন্য মানুষদের সম্পর্কে ঘৃণা তৈরি করে বা এইটা তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা কি বলছিলেন? এটা কি আপনি কি বলতে পারবেন যে এটা সম্পূর্ণ অন্য ধর্মাবলম্বীদেরকে ইঙ্গিত করে বলা হয়েছে? তাইলে এটা কাদেরকে ইঙ্গিত করে বলা হয়েছে? এটা নবী মোহাম্মদকে, মুসলিমদের যারা শেষ নবী, নবী মোহাম্মদকে শেষ নবী হিসেবে মানে না কারা ভাই, এরা কারা? অবশ্যই। আমি তো আপনাকে তো বলতে চেষ্টা করতেছি এই লাইনটার মানেটা কি, আপনি তো এটা আপনি তো জীবনে প্রথম এই লাইন দেখলেন ভাই, আপনি কিভাবে আমাকে মানে বুঝাবেন? এই লাইন তো আমি হাজার লাখ লাখবার পড়ছি, এটা সমস্ত তাফসির তো আমি পড়ছি, পড়ছেন আপনি ওইটা আমাকে পড়ছেন কিভাবে, আপনি আপনি আমাকে যেহেতু কিভাবে কিভাবে বুঝাইবেন যেটা, যেই জিনিস, কথা কথা শুনে নেন, কথা শুনে নেন, আপনি যেই জিনিস জিন্দগিতে প্রথমবার দেখলেন আজকে, এই জিনিস হ্যাঁ আপনি আমাকে বুঝাইবেন? আর আমি যে জিনিস হাজার হাজার বার পড়ছি, হাজার হাজার তাফসির পড়ছি, আপনি, আমি আপনার থেকে বুঝবো এটা? জি, তো ফোড়ে ফোড়ে আপনার একটা হাজার নামে লক্ষবার ফুটলেও কি ইসলাম ধর্মের মাধ্যমে এটা কি বোঝানো চাইতেছে আপনি তো ওইটা বুঝেন নাই? লক্ষবার ফুটলে লাভ আছে? আপনি ভাই কেমনে বুঝাইবেন? আপনার তো সেই জ্ঞানটা নাই ভাই, আপনি তো আপনি তো জিন্দগিতে বলার, প্রথম আমাকে তো দেখলেন বলার সুযোগ, আপনি তো আমাকে বলার সুযোগই দিচ্ছেন না। না? না, আপনাকে তো সুযোগ দিব, তার আগে আপনি বলে নেন, আপনি প্রথমে এসে বললেন যে আপনি কোরআন জীবনে কখনো বুঝে পড়েন নাই, কিন্তু কোরআনে সব ভালো ভালো কথা লেখা আছে। হ্যাঁ, অবশ্যই ভালো আপনি কথা লেখা আছে। ভাই, আপনি কি বুঝতেছেন যে আপনি কোন, আপনার কথা যে কতখানি বোকার মতো কথা হচ্ছে, এই জিনিসটা কি আপনি অন্তত বুঝতেছেন? আপনি আপনি জীবনে, এখন এখন মিউট করে কথা বলতে হবে আবার, তাইলে আপনি কথাটা আগে শুনে নেন। আপনি জিন্দগিতে প্রথম এই আয়াতটা দেখলেন আজকে, হ্যাঁ, আর এই আয়াতটা আমি হাজার হাজার বার পড়ছি, হাজার হাজার তাফসির আমি পড়ছি, আপনি আমারে বুঝাইবেন যে এই আয়াতের ভিতরে আসলে কি লেখা আছে যেটা আপনি জিন্দগিতে আগে কখনো করেনি? কয়েক মিনিট আগে আপনি জিন্দগিতে প্রথম শুনলেন যে এরকম সুরা বাইনা 98 নম্বর সুরার 6 নম্বর আয়াতে এরকম একটা কথা আছে, আপনি আমারে বুঝাইবেন? ভাই আপনার কি মানে মাথা টাথা কি ঠিক আমি আছে? আমি মনে করেন আমি গীতা ফুটলাম, আমি মুসলমান ধর্মাবলম্বী, আমি গীতা ফুটলাম, আমি কোটি বার ফুটলেও গীতার কি বুঝাতে চাইছে আমি ওইটা বুঝবো না। নেগেটিভ সাইড নিয়ে টানাটানি, কি বলে ভাই, কি বলে ভাই, মানে আমি অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম ভাইরা, দেখেন আপনারা, উনি এখন, আচ্ছা আপনি যে আমাকে বুঝাইবেন, আপনি যে আমাকে বুঝাইবেন সেই বুঝটা আপনি কোনখান থেকে বুঝাইবেন আমাকে, সেটা দলিল দিতে পারবেন? দলিল আমি আমার ইসলাম সম্পর্কে যতটুকু ধারণা ওইখান থেকে আপনাকে বুঝাচ্ছি, আপনি বোঝার আপনার চেষ্টা ইসলাম করুন সম্পর্কে তো কোনো ধারণাই নেই, আপনি তো কোরআনই কখনো কিভাবে বাংলায় ধারণা। পড়েন নাই, আপনি তো কোরআনই কখনো, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করছি শুরুতেই, কোরআনকে নিয়ে কয়েকটা প্রশ্ন করছি, কোরআনে কয়েকটা সূরা, সূরা বাকারা অর্থ কি, সূরা নিসা অর্থ কি, একটার উত্তর দিতে পারেন নাই? আপনি আমারে বুঝাইবেন, আপনি মানে ইসলাম আপনি আমারে বুঝাইবেন? আপনি তো ইসলাম ধর্মাবলম্বী না, আপনাকে পুরা দিন বুঝাইলে পুরা রাত একটা বুঝাইলে জিনিস জানার জন্য তো, জানার জন্য তো সেটা বিশ্বাস করাটা জরুরি না, সেটা সম্পর্কে পড়ালেখা করা জরুরি, জি একটা জিনিস সম্পর্কে জানার জন্য সেই জিনিসটাতে বিশ্বাস করা জরুরি না, সেটা সম্পর্কে পড়ালেখা করা জরুরি, এটা বুঝেন না কি বুঝেন না? তো আপনি কি জানেন না কোরআনের হচ্ছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহকে আপনাকে আমি যেটা স্রষ্টা? জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন, একটা জিনিস সম্পর্কে জানার জন্য সেটা সম্পর্কে পড়ালেখা করা জরুরি নাকি সেটাতে বিশ্বাস করা জরুরি? অবশ্যই পড়ালেখার ক্ষেত্রে আপনার যে অন্যান্য ক্ষেত্রে এবং অন্য হিসেব, যেহেতু অন্যান্য কোরআনের ক্ষেত্রে অন্য, অন্য হিসাব কেমনে হইব? অন্যান্য ক্ষেত্রে অন্য হিসাব কেমনে হইব? একটা জিনিস কেমনে হইব সম্পর্কে, কেমনে একটা কেমনে জিনিস হবে সম্পর্কে জানার জন্য, একটা জিনিস সম্পর্কে জানার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সেই বিষয় সম্পর্কে পড়ালেখা করা, জি ভালোভাবে পড়ালেখা করা এবং বুঝা বুঝা পড়া, এইটা করলে আপনি সেই সম্পর্কে জানতে পারবেন। এছাড়া ওইটাতে বিশ্বাস করলে তো আপনি অটোমেটিক, আপনার ভিতরে জ্ঞান তৈরি হইব না তো ভাই? মনে করেন আমি আজকে হিন্দু ধর্ম বিশ্বাস করলাম, এটা তো হঠাৎ করে আমার মাথার ভিতরে জ্ঞান, সব বেদে কি কি মন্ত্র আছে এটার অর্থ কি, সব জ্ঞান একবার পতপত করে ঢুকে বাইরানো শুরু করবো না তো ভাই, বাইরানো শুরু করবো? আপনি যদি আজকে মনে করেন হিন্দু ধর্ম তে চলে গেলেন, আপনি কি মনে করেন হিন্দু ধর্মে বিশ্বাস করলেন সাথে সাথে আপনার মাথার ভিতরে সব বেদের সব মন্ত্রের মন্ত্র তার অর্থ কি সব পতপত করে বেরানো শুরু হইবো নাকি? জি না, তাহলে বেদের ভিতরে কি লেখা আছে এটার অর্থ কি জানতে হলে আপনার কি করতে হবে? বিশ্বাস করলেই কি আপনার ভিতরে জ্ঞান এসে পড়বো অটোমেটিক? আমি আমি বলি আপনার যেমন অন্যান্য আপনাকে আমি পাঠ্য যেটা জিজ্ঞেস করি, যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দেন। আপনি মনে করেন একটা জিনিসে বিশ্বাস করলেন, তা হঠাৎ করে বিশ্বাস করলেন আর হঠাৎ করে আপনার ভিতরে জ্ঞান চলে আইলো, এইভাবে কি মানুষের ভিতরে জ্ঞান চলে আসে? হঠাৎ করে কি কোনো কিছু বিশ্বাস হয়? মনে করেন আমি আপনাকে ধরতে বলছি যে ধরেন আপনি আজকে খ্রিস্টান হয়ে গেলেন, হ্যাঁ, হঠাৎ করে খ্রিস্টান হয়েই দেখা গেল যে আপনি তখন বাইবেল সম্পর্কে একটা এক্সপার্ট হয়ে গেছেন, আয়ন খালি মানুষের বাইবেল বুঝাইতেছেন, এইভাবে কি আপনি জ্ঞান অর্জন করতে পারবেন নাকি? বিশ্বাস করলে কি মানুষ জ্ঞান অর্জন হয়ে যায়? আচ্ছা আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়েছে, ফারাজ ভাই আমি বুঝলাম না তো, যে আমি, উনি বলতে চাচ্ছেন যে একটা মানে উনি কোরআন কখনো পড়েন নাই, হ্যাঁ, কোরআন কখনো বাংলা মাতৃভাষাতে উনি কখনো পড়েন নাই, ইসলাম সম্পর্কে উনি, আমি কয়েকটা প্রশ্ন করছি একটা উত্তর দিতে পারেন নাই, কিন্তু উনি মনে করেন যে উনি যেহেতু ইসলামে বিশ্বাস করেন, উনি কোরআনের আয়াত অনেক ভালো বুঝেন, আমি একজন নাস্তিক, আমি ইসলামে বিশ্বাস করি না, আমি হাজার হাজার বার মানে তাফসির
কোরআনের আয়াত হাদিস এগুলো পড়ার পরে আমি ইসলাম সম্পর্কে বুঝতে পারবো না, কারণ আমি তো বিশ্বাসই করি না, তাহলে আমি বুঝবো কেমনে? ফারাজ ভাই এইটা কি কেমনে হয় সম্ভব উনি তো বলো ভাই? উনি তো সৎ মানে মানে এই কথা যদি বলে থাকেন, উনি তো সেলফ কগনিটিভ বায়াসনেস এর কথা বলতেছে, যে আপনি বায়াসড হবেন দেন এটা আপনার কাছে সত্য মনে হবে। আপনি যদি আগে থেকে ধরে নেন এটা সত্য, এটা মানে যাচাই বাছাই ছাড়াই, প্রমাণ ছাড়াই, প্রমাণের ধার ধারা ছাড়াই আগে সত্য মনে করবেন, দেন ওই সত্য মনে করার পরে অন্যান্য বিশ্বাসের সাথে মানে অন্যান্য তথ্যের বিশ্বাসের সাথে মিলাবেন, এটাকে তো কগনিটিভ বায়াসনেস বলে। এটা তো যৌক্তিকতা না, যে উনি যদি এই কথা বলে থাকে উনি কগনিটিভ বায়াসনেস এর কথা বলতেছে, যে যেভাবে যে কোনো ধর্মগত সত্য বলা যায়। হ্যাঁ সিরিয়াসলি, তর্কের খাতিরে ফারাজ ভাই ধরেন আজকে আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলাম, হঠাৎ করে কি আমার আমি ত্রিপিটকে কি কি লেখা আছে এবং এটার আসল মানে কি হঠাৎ করে কি আমি বুঝে ফেলবো নাকি আমার ত্রিপিটকটা পড়তে হবে? এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। তো এটা তো আগে মানে নিরপেক্ষভাবে বুঝতে হবে, জানতে হবে যে আসলে কি লেখা, দেন আপনি ওটার অর্থটা বুঝবেন। আপনি যদি বিশ্বাস ওনার করেন কথা বা আসতেছে না আমার পর্যন্ত, আমি পর্যন্ত ওনার কথা আসতেছে না, আপনার কথা শুনতেছি শুধু। কার কথা শুনতেছেন ভাই, ফারাজ ভাইয়ের কথা শুনতেছেন না? জি না, ফারাজ ভাইয়ের কথা শুনতেছি না। আচ্ছা ফারাজ ভাই তাহলে আপনি কি একটু বের হয়ে আবার ঢুকবেন, মনে হয় কোনো একটা শিওর গন্ডগোল শিওর আছে। ভাই, শিওর ভাই, শিওর। ওনার ওখানে দেখাচ্ছে মিউট করা। আমি তো অবাক হয়ে গেলাম আপনার মানে যুক্তি শুনে, আমি তো মানে পুরা টাস্কি খেয়ে গেলাম ভাই, আমি তো একদম টাস্কি। আচ্ছা আমরা তাহলে জ্যাক স্প্যারো ভাইকে একটু যুক্ত করি। মনিরুল ইসলাম ভাই আপনি থাকেন, আপনিও কথা বলবেন একটু পরে, আবার আপনাকে বলতে দিব। জ্যাক স্প্যারো ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, এখন ঠিক আচ্ছা আছে, আচ্ছা এখন আচ্ছা ঠিক ভাই, আছে। হ্যাঁ হ্যাঁ জি ভাই, থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য। প্রতিবারই যে কি ঝামেলাটা হয়, আপনি একটা ভালো হেডফোন কিনেন ভাই, ভালো একটা হেডফোন কিনেন এবং ভালো একটা ইয়া দিয়ে মানে যুক্ত হন, হেডফোন তো তাহলে হেডফোন ইয়া আসতেছে, ভালোই, ওনার কি যে কথা হয়। আচ্ছা আসতেছে ঠিক না আছে ভাই, জি এখন ভাই, পর্যন্ত। আচ্ছা জ্যাক্সপার ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি, যে উনি বলতে হ্যাঁ চাচ্ছেন জি ভাই, যে মানে আমি বিশ্বাস না করলে তো আমি এই জিনিসটা বুঝতে পারবো না, আমি যতই পড়ি না কেন বুঝতে পারবো না, যখন বিশ্বাস করবো তখনই শুধুমাত্র। উনি দেখেন উনি না পড়েও কিন্তু সব পটাপট বুঝে ফেলতেছে যে কোরআনের কোন আয়াতে কি আছে, এটার আসল সত্যিকারের মানে কি, আচ্ছা উনি আসিফ কখনো ভাই, আমার না আমার পড়েও একটা কিন্তু। আমার একটা প্রশ্ন আছে ভাই। মনিরুল ভাই, আপনি কি কথাই বলছেন যে আপনি যতক্ষণ না বিশ্বাস করবেন ততক্ষণ পরে বুঝতে পারবেন না? আপনার আপনার ধারণাটা কিরকম মনিরুল ভাইয়া? মনিরুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন ফারাজ ভাইয়ের কথা? জি না, আমি তো আগেই বললাম ওনার কথা আসতেছে না, আপনি কমেন্ট গুলা চেক আমার করেন, আমার কমেন্ট কথা গুলা শুনতে দেখেন পাচ্ছেন? কথা আসতেছে না। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, এই যে আপনি কি কমেন্টে আমার তো কথা বলাই বলতে বলাই পাচ্ছেন? হচ্ছে ফারাজ ভাইয়ের কথা ক্লিয়ার, না আমিও কেউ ক্লিয়ার, আমিও ক্লিয়ার। উনি কারো কথাই শুনতে পারছে না। মনিরুল ইসলাম ভাই আপনি তাহলে একবার আচ্ছা বের হয়ে আসিফ ভাই, লাইনটা থেকে বের তাহলে হয়ে, একটু আপনাকে জিজ্ঞেস করেন যে দাঁড়ান ইয়া দাঁড়ান জাকির নায়েক যে দাঁড়ান এক কথাগুলো বলে সেকেন্ড অন্য ধর্ম সম্পর্কে, সেগুলো কি এক তাহলে সেকেন্ড সে সত্য বলে মানে বুঝে বলে না বুঝে বলে? এক সেকেন্ড ফারাজ ভাই আমি ওনাকে একটু বলি যে উনি যদি একবার বের হয়ে আবার যুক্ত হন তাহলে আমরা আবার কথা আলোচনাটা কন্টিনিউ করতে পারবো। মনিরুল ইসলাম ভাই আপনি কি একবার লাইভটা থেকে বের হয়ে আবার ঢুকতে পারবেন? আচ্ছা আচ্ছা তাহলে মানে আপনি বোধহয় কারো কথা শুনতে পাচ্ছেন না এই কারণে আপনি বুঝতে পারছেন না, তাহলে আরেকবার যুক্ত হন, আমি জায়গাটা ফাঁকা রাখতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আবার যুক্ত হন, ঠিক আছে আপনাকে আমি বের করে দিচ্ছি, আপনি এখনই আবার যুক্ত হন। তো মানে খুবই অদ্ভুত কথা শুনলাম আমি, মানে আমি খুব একটু ভেবা চাকাও খাই গেছি যে এরকম যুক্তি ভাই জিন্দগিতে খুব কম শুনছি, যে জ্ঞান অর্জনের জন্য দরকার হচ্ছে বিশ্বাস, বুঝছেন? যাই হোক ফারাজ ভাই আপনি একটু থাকেন, আমরা একটু জ্যাক্সপার ভাই বোধহয় একটা কথা বলতে নিছিল সেটা একটু শুনে নিই, আসিফ জ্যাক্সপার ভাই, ভাই বলুন। আমার একটা আমার একটা কথা আছে। তাহলে মোহাম্মদ যেসব আচ্ছা কথাগুলো বলছিল অন্য ধর্ম সম্পর্কে, সেগুলো তো ভুল। হ্যাঁ তাহলে তো সেটা এই ধর্মে বিশ্বাস করতো না। হ্যাঁ সেগুলো আমরা একটা একটা করে ধরবো, উনি আসুক আবার আমরা একটা একটা করে ধরবো। জ্যাক্সপার ভাই আপনি বলেন তাহলে। হ্যাঁ ভাই, উনি তো মানে খুবই স্লো, আসলে এত স্লো হলে তো মুশকিল। ওনাকে আমি একটা কোয়েশ্চেনই করতাম, সেটা হচ্ছে উনি তো মনে হয় অ্যাকাউন্টিং এ পড়ে, তাহলে অ্যাকাউন্টিং পড়াশোনা বাদ দিয়ে বিশ্বাস করে পরীক্ষা দিতে যাক তাহলে হয়। ওয়াও এটাও কিন্তু একটা ভালো বিষয় হয় যে বিশ্বাস করে পরীক্ষা দিতে চলে গেলাম, ফুল মার্ক হ্যাঁ পেয়ে চলে আসলাম, তাই না? হ্যাঁ, বইটা সে 2-3 বার চমা চমা দিয়ে কই দিয়ে পরীক্ষা দিতে গেল শেষ। আমি বিশ্বাস করিলাম অ্যাকাউন্টিং বইয়ে যা লেখা আছে সব সত্য, হ্যাঁ আর মনে সবই করেন সত্য, জ্ঞান চলে আসলো, ভিতরে ভিতরে জ্ঞান চলে আসলো, আমি চলে পরীক্ষায় পটাপট লেখা শুরু করলাম। আসছে আসছে। মনিরুল ইসলাম ভাই এখন কি আপনি শুনতে পাচ্ছেন ফারাজ ভাইয়ের কথা এবং মানে জ্যাক্সপার ভাইয়ের কথা? মনিরুল আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি জি শোনা যাচ্ছে, এবার আচ্ছা মনিরুল শোনা ভাই, যাচ্ছে। আমার আপনি তো মনে হয় উনি আগেও শুনতে পাচ্ছিলেন। আচ্ছা যাই যাই হোক, হোক হ্যাঁ বলেন ভাই, আপনাকে হ্যাঁ জি ভাই জি ভাই, আপনাকে আপনাকে একটা কথা বলি, আপনি তো জাকির নায়েকের লেকচার শুনছেন আগেও, শুনছেন না ইউটিউবে? শুনছি শুনছি। আচ্ছা, আপনার পজিশনটা যদি এরকম হয় যে ধর্ম সম্পর্কে যদি আগে বিশ্বাস না করে, না করে তারপরে পরে, তাহলে সে বুঝবে না, এটা না আপনার কথাটা? হ্যাঁ এখন জাকির নায়েক তো অন্য ধর্ম সম্পর্কে, যেমন হিন্দু ধর্ম সম্পর্কে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে, ইহুদি ধর্ম সম্পর্কে, এগুলো তো সে বিশ্বাস করে না যে সত্য। সে যদি বিশ্বাস না করে এবং পরে, তাহলে তো সেই ধর্ম সম্পর্কে ঠিক মতো বুঝে নেই, না বুঝে কথা বলছে, তাই না? জি জাকির নায়েক যখন অন্য ধর্ম সম্পর্কে কথা বলে, তখন তো সেই ধর্মগুলো বিশ্বাস করে না, বিশ্বাস না করে অন্য ধর্ম সম্পর্কে যে কথাগুলো বলছে সেগুলো তো তাহলে না বুঝে বলছে, তাই না? না বুঝে কেন বললে? সে তো বিশ্বাস করে না। আপনি না বললেন যে বিশ্বাস না করলে সে বুঝে না আসলে? বিশ্বাস বিশ্বাস বলতে আপনি এখানে কোন বিশ্বাসকে বুঝাচ্ছেন? আপনি যে বিশ্বাস বুঝাইতেছেন আমি সেই বিশ্বাসই বুঝাইতেছি, বিশ্বাস কয় ধরনের আছে? না ওই ফারাজ ওই ভাই, ওনার বিশ্বাস, ওনার বিশ্বাস এতক্ষণ আলোচনা করে এটা ক্লিয়ার হয়েছে ভাই, ওনার বিশ্বাস 2 রকম। ওনার তাই হচ্ছে নাকি? কোরআনের প্রতি যে বিশ্বাস সেটা এক ধরনের, আর দুনিয়ার বাদ বাকি বিশ্বাস আরেক ধরনের।
ভাই, তাহলে তো ইয়া ভাই ভাই কি তাহলে তো নাম এটা ওনার? পুরোটাই হ্যাঁ হ্যাঁ কগনিটিভ বায়াস ভাই, হ্যাঁ হ্যাঁ পুরোটাই একদম কগনিটিভ একদম বায়াস। মনিরুল ভাই, আচ্ছা আচ্ছা আপনি যে দিতে পারছো অ্যাকাউন্টিং তো এ যে আমার পড়ে, ঠিক আছে হ্যাঁ এটা করি না দেখ আপনি? দেখ ভাই একটু পরে একটু পরে করেন, আপনার প্রশ্ন একটু পরে করেন, একটু রেখে দেন রেখে দেন। জি ভাই, ভাই মোহাম্মদ সম্পর্কে আপনি যে প্রশ্ন করলেন সেটা এবার করেন। তাহলে তো ভাই মোহাম্মদ মানে আপনার আপনি যেই মানে মানে যেভাবে রুল বানাচ্ছেন সেভাবে তো একজন হিন্দু ব্যক্তিও বলতে পারে না যে আমার ধর্ম আগে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করার পরে তারপর তার সত্যটা বুঝতে পারা যাবে। এবং যেহেতু মোহাম্মদ তার ধর্ম আগে বিশ্বাস করেন এবং বিশ্বাস না করে কথা বলছে যে তার ধর্ম শুধুমাত্র তার ধর্ম সেই কোন ধর্ম ঠিক না, এই কথাটাও মানে একজন হিন্দু ব্যক্তি তো একইভাবে বলতে পারে যে মোহাম্মদ এটা ভুল কথা বলছে, আপনার মতো করে বলতে পারে না? পারে অবশ্যই, যে যে ধর্মাবলম্বী সে সেই ধর্মকে উপরে তাহলে বলে। আপনাদের দুজনের মধ্যে আসলে কার পজিশনটা ঠিক এটা আমরা কিভাবে বুঝবো? কোন দুজনের মধ্যে? আপনি আর একজন হিন্দু ব্যক্তির মধ্যে কার কথাটা সত্য? যে হিন্দু ব্যক্তিও বলতেছে যে আগে আমারটা বিশ্বাস করতে হবে তারপরে পড়তে হবে, তাহলে আপনি আসলটা বুঝবেন। আপনিও বলতেছেন আগে বিশ্বাস করতে হবে তারপরে পড়তে হবে, তাহলে আপনি বুঝবেন। এখন এই দুজনের মধ্যে কার কথাটা ঠিক আমরা কিভাবে বুঝবো? ওইটা তো বললাম, যে যে ধর্মাবলম্বী সে সে তার মানে ধর্মকে। মানে সত্যটা কি আরবিটারি? মানে একজনের জন্য সত্য এক এক রকম, আপনার জন্য আল্লাহ সত্য, আরেকজনের জন্য মানে একইভাবে, যেমন আল্লাহ সত্য একইভাবে রাম সত্য, একইভাবে মা কালী সত্য, একইভাবে হিন্দু সকল দেবতা সত্য, মানে সত্য এইভাবে নির্ধারণ হয়? আচ্ছা, যেমন আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু সত্য আপনি এভাবে আল্লাহকে নির্ধারণ বিশ্বাস হয় কি না করেন না, মনির ভাই? মনির ভাই আমার কথাটা একটু বুঝেন, সত্য কি এভাবে নির্ধারণ করা হয়? যে ওইটাই আমি আপনাকে বলতেছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, তো দুজনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় ওইটা বলেন। বিশ্বাস করি আর বিশ্বাস করি না, হ্যাঁ, আমি কেন করি আর আপনি কেন করেন না? আমি প্রশ্নটা কি করছি সেটা একটু রিপিট করেন, আমার কোশ্চেন অ্যান্সার দেন, তাহলে আপনার কথাটা ক্লিয়ার হবে আর কি। আমি কোশ্চেন কি করছি আপনাকে? জি, আপনি কোশ্চেনটা আবার করেন। আয়োডিন খাইতে হবে না, আয়োডিনে ক্যালসিয়াম খাওয়াতে হবে। পারাস ভাই, ভাই আমাকে আমার পারাস কথাটা ভাই, একটু ভালো মতো ফোকাস করেন। হ্যাঁ ভালো মতো ফোকাস করেন, আপনি একজন বিশ্বাসী মুসলিম বান্দা যিনি বলছেন আগে তার ধর্মটা বিশ্বাস করতে হবে তারপরে পড়তে হবে, বিশ্বাস করে পড়লে তারপরে শুধুমাত্র সে বুঝতে পারবে যে ওই ধর্মটা সত্য। একজন হিন্দু ব্যক্তিও একইভাবে বলতেছে যে তার ধর্মটা আগে বিশ্বাস করতে হবে, আগে যাচাই বাছাই না, আগে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে পড়তে হবে তারপরে সে বুঝতে পারবে যে তার ধর্মগ্রন্থটা সত্য। এখন আপনি যে কথাটা বলতেছেন সেই কথা একজন হিন্দু ব্যক্তি বলতেছে, আপনার কাছে এই মেথোডোলজি ব্যবহার করে, আপনার মেথোডোলজি ব্যবহার করে আল্লাহ সত্য, তার কাছে তার মেথোডোলজি ব্যবহার করে রামকৃষ্ণ ভগবান এইগুলা সত্য। এখন এই দুই সত্যের মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কার কথাটা কার দাবিটা আসলে সত্য, আমরা কিভাবে বুঝবো? ওইটা তো হচ্ছে কি, আপনারা জাস্টিফাই করবেন যে কারটা কিভাবে সত্য? কিভাবে কিভাবে জাস্টিফাই করবো সেটা? আপনি হিন্দুদের গীতা পর্যবেক্ষণ করবেন, কোরআন পর্যবেক্ষণ করবেন? এটার জন্য কি আগে বিশ্বাস করতে হবে? জি, এটার জন্য কি আগে বিশ্বাস করে নিতে হবে যে সেটা সত্য? আপনি যেহেতু একজন যে রিসার্চ করেন এগুলা সম্পর্কে, তো আপনি কেন আগে বিশ্বাস করবেন? আপনি যেহেতু রিসার্চ তাইলে করবেন, কোরআন ভাইয়া হলে আগে বিশ্বাস করতে হবে তাইলে ভাই তাইলে ভাইয়া একই একই কথা তো একটা হিন্দু ব্যক্তি আপনাকে সেটা বলতে পারে, সেটা বলতে পারে না? না তাহলে ফারাজ ভাই, না না এটা হবে না ভাই, শেষ করতে ফারাজ দেন, ভাই শেষ এটা হবে করতে না। দেন, শেষ শেষ করতে দেন, এটা বলতে পারেন আপনাকে একজন হিন্দু ব্যক্তি সেটা বলতে পারেন আপনাকে মনির ভাইয়া? জি তাহলে আপনার কথাটা সত্য হলে আপনি নিজেই তো নিজের মেথড মানতেছেন না এখন। জি, যেমন আপনি বললেন ডাক্তার জাকির নায়েক সব ধর্মগ্রন্থ উনি পড়ছে এবং জানছে, কিন্তু লাস্ট পর্যন্ত কোরআনকে বিশ্বাস করছে কেন? না 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 ইজতেমা না 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 নো 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 নো, সে অন্য ধর্ম কখনো বিশ্বাস করেনি, সে আগে ইসলামকে বিশ্বাস করছে, বিশ্বাস করে সে ইসলাম ইসলামই টিকা আছে, অন্য ধর্ম তো সে বিশ্বাস করে পড়ে নাই যেটা সত্য, সে রিসার্চের জন্য করছে। আমরা যেমন রিসার্চের জন্য পড়ি সে রিসার্চের জন্য করছে, সে কি বিশ্বাস করে পড়ছে যে এটা সত্য তারপর আমি পড়লাম এভাবে পড়ছে? সবগুলা পড়ার পর উনি তো বললাম এটা কি কোরআন, বিশ্বাস করে পড়েছে কিনা বলুন ভাইয়া, বিশ্বাস করে পড়েছে? কোরআন অবশ্যই বিশ্বাস করে অন্যান্য পড়ছে। ধর্মগ্রন্থ, আরে ভাইয়া লক্ষ্মী সোনা ভাইয়া, সেটা কি সত্য বিশ্বাস করে পড়েছে নাকি রিসার্চের জন্য পড়েছে? রিসার্চের জন্য পড়ছে তো আপনার মেথোডোলজি তো সে ফলো করে নাই, করেছে সে আপনার মেথোডোলজি ফলো করেছে? অবশ্যই না। তাহলে তার কথা কেন সত্য তাহলে মনে করতেছে? তাহলে যে আপনি বললেন যে আপনার এই আয়াতটা বুঝতে হইলে, আসিফ মহিউদ্দিনের এই আয়াতটা বুঝতে হইলে আগে তো বিশ্বাস করণ লাগবো, তখন আমি গিয়া বুঝতে পারবো এই আয়াতের ভিতরে আসলে আছে কি। আপনি এটা একটু আগে বললেন না, বলছি অবশ্যই বলছি, এটা আমি বলছি যে একই কথা কি আপনি জাকির নায়ক গিয়ে বলছেন যে ভাই জাকির নায়ক ভাই আপনি তো বেদ বিশ্বাস করেন না, তাহলে আপনি আগে বেদে বিশ্বাস করে এটা পড়বেন, তখন দেখবেন যে এটা সত্য। এটা কি আপনি জাকির নায়করে বলছেন নাকি শুধুমাত্র নাস্তিকদেরকে এসে এটা বলেন আপনি? নাস্তিক অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য বলছি, ও আচ্ছা, কারণ তাহলে আপনার জাকির নায়ক আপনি কি মুসলমান না তো। আচ্ছা ইসলাম ইসলাম ভাই আপনি কি আসলে বুঝতে পারতেছেন যে আপনার মেথোলজির যে ফল্ট আছে এই জিনিসটাকে আপনি আসলে বুঝতে পারতেছেন নাকি এখনো বুঝতে পারতেছেন না? না, আপনাদের যেটা বললাম যে পজিটিভ এবং নেগেটিভ দিক দুটোই আপনি কি থাকে, আপনি আপনার যে যেভাবে নিচ্ছেন মেথোডোলজি ওইভাবে। আপনার মেথোডোলজি যে সমস্যা ভাই আমাদেরকে ফোকাস করেন, আমার কথাটা বুঝে তারপর রেসপন্স করেন। আপনার মেথোডোলজি যে ফল্টি এবং আপনার মেথোডোলজি যে আপনার ধর্মগ্রন্থের মানুষই মানে না এবং অন্য কেউ মানে না, এটা কি আপনি বুঝতে পারছেন? আমার মেথোলজি ওইটা তো বললাম যে আমার অবস্থান থেকে মনে হচ্ছে এটা সঠিক, কিন্তু আপনাদের অবস্থান থেকে মনে হচ্ছে এটা ভাই সঠিক না। আমার কথাটা কি বুঝে রেসপন্স করলেন নাকি না বুঝে রেসপন্স করলেন? আমি কি এই কথা বুঝে জিজ্ঞেস গেলেন করছি? আমি আপনাকে কি জিজ্ঞেস করছি একটু রিপিট করেন ভাই প্লিজ। আমি আপনাকে কি বলছি একটু জাস্ট কোশ্চেন কি করছি জাস্ট একটু রিপিট করেন দয়া করে। পারাস ভাই, আমার মনে হয় মুমিন ভাইটির ছোট্ট মাথাতে আপনি অনেক বেশি প্রেশার দিয়ে ফেলছেন। আমি তো ভাই মানে ওয়ান টুর বাচ্চাদের মতো কথা বলতেছি, আমি এর না থেকে না, কিভাবে সিমপ্লিফাই? আমার মনে হয় না মুমিন ছোট্ট পারাস মুমিন ভাই, ভাইটি
ফারাজ ভাই, ভাই আপনি আপনার মাথায় তো অনেক মেথোলজি, বেশি করতে আপনার মেথোলজি উনি বুঝেন আর কি, বুঝতে পারছেন? আপনি যে মেথোলজির কথা বলতেছেন বুঝতে পারলাম মেথোডোলজি বলছেন, এটার মানে কি বুঝাই দিতে হবে না ভাই? এটা বেচারা কেন ভাই, বুঝবে? বুঝে দিতে হবে। উনি হোস্টেলে আপনি থাকে, উনি খাবার দাবার খুব খারাপ খায়, আচ্ছা অবস্থা খুব ভাই খারাপ। ভাই একটা একটা সেকেন্ড, এগুলো ম্যাটার করে না, সে কোথায় আছে না আছে এটা কোনোভাবেই ম্যাটার করে না। ম্যাটার করে সে তার এই এই তার ব্রেনটা প্রপারলি ব্যবহার করতেছে কিনা, এছাড়া কোনো কিছু ম্যাটার করে না। মনির ভাই, আমি আমি মনে হয় আমি পুরোটাই ফোকাস মানে চেষ্টা করতেছি আপনার থেকে মানে আসলে একটা কনভারসেশন করার জন্য। আপনি যে পদ্ধতিতে বলতেছেন কোরআনের সত্যতা খুঁজতে হবে, কি কি পদ্ধতি সেটা? সেটা হচ্ছে আগে বিশ্বাস করতে হবে কোরআনটা সত্য, তারপর ওটা নিয়ে পড়াশোনা করতে হবে, তারপর বোঝা যাবে যে কোরআনটা সত্য। এই কথা বলছেন না, এই পদ্ধতির কথাটা বলছেন আপনি? জি এই পদ্ধতি তো একজন হিন্দু ব্যক্তিও বলতে পারে না যে এই পদ্ধতি মানে আগে গীতায় বিশ্বাস করতে হবে সেটা সত্য, তারপর ওটা নিয়ে পড়তে হবে, তারপর বোঝা যাবে যেটা সত্য, এটা একজন হিন্দু ব্যক্তি বলতে পারে না। পারে সে আপনার মেথোডোলজি বা আপনার পদ্ধতি একজন হিন্দু ধর্ম হিন্দু ধর্মাবলম্বী ব্যবহার করে বলতে পারে না যে আপনি ভুল, পারে আপনি তাকে তখন কি জবাব দিবেন? জবাব, আমি আমার কোরআন বা আমি আমার ইসলাম সম্পর্কে ওকে ধারণা দিব, ধারণা দিয়ে ওকে বুঝাবো যে আমার এটা ভুল কেন কিন্তু হলো। আপনি তো বিশ্বাস, সে তো বিশ্বাস করে না, সে তো বিশ্বাস করে না, সে তো বলতেছে যে আপনি যে বলতেছেন আমার ধর্মটা মিথ্যা, আপনি তো বিশ্বাস করে পড়েন নাই আমার ধর্মগ্রন্থ, তখন কি বলবেন? তো অবশ্যই ওকে বলবো আমার ধর্মগ্রন্থ পড়তে, সে তো বিশ্বাসই করে না, সে পড়বে কেন? সে যেমন তো আপনি যেমন বিশ্বাস করে পড়বে না, সেও বিশ্বাস করে পড়বে না। তাহলে কি আমি কি ওকে বুঝাতে পারবো? হ্যাঁ তো এটাই তো, আপনার যদি আগে আগে বেসিসটা থাকে যে আগে বিশ্বাস করে নিতে হবে, তাহলে তো আপনারা কোনো একটা কনক্লুশনে পৌঁছাইতে পারবে না, যৌক্তিক অবস্থানে পৌঁছাইতে পারবে না। ফারাজ ভাই, ফারাজ ভাই এবার হয়েছে ভাই, ওই যে জ্যাক্সপার ভাই ভাই ফারাজ মনির ভাই ভাই, আপনি ফারাজ কি আমার ভাই কথা কষ্ট পাইছেন? মনির ভাই আপনি কি ঠিক আমার কথা আছে কষ্ট না, পাইছেন? আমি না না ওইটা ওইটা আপনি কি বুঝতে পারতেছেন যে আমি আসলে আপনাকে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করতেছি এবং ভদ্রভাবে আপনি বোঝানোর যেটা, চেষ্টা করছি, জি জি ওইটা আমি মানি এবং ওইটার জন্য শ্রদ্ধা রইল আপনার প্রতি। আর একটা আমার কথা প্রতি যে শ্রদ্ধা রাখা লাগবে না 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 মনির ভাই, আমার প্রতি বলুন শ্রদ্ধা না, রাখবে, নিজের নিজের প্রতি অনেস্টি গ্রো করেন। আপনি মনে করেন আপনি যে পদ্ধতি অন্যকে সাজেস্ট করতেছেন সেই পদ্ধতিটা কি আপনি মেনে নিবেন কিনা নিজের সাথে অনেস্টলি ভাই, মানে ধর্ম যদি সত্য হয় সত্য আপনার কাছে এটা কোনো ম্যাটার না, কিন্তু কথা হচ্ছে আগে তো নিজের সাথে সততাটা রাখতে হবে, সততা বজায় রেখে আগে আগে এই পজিশনে আসেন যে আমি অন্যকে যে পদ্ধতির কথা বলতেছি যে এই পদ্ধতিতে মানতে হবে সেই পদ্ধতি আমি নিজে মানি কিনা। আপনি নিজেও কিন্তু সেই পদ্ধতি মানতেছেন না। আচ্ছা ভাই আমি আপনাকে বলি যে ওখানে মনির ভাই যে, এক সেকেন্ড, মনির ভাই আপনাকে আমি কথা বলার সুযোগ দিব, এক সেকেন্ড একটু অপেক্ষা করেন। জ্যাক স্প্যারো ভাই আপনাকে একটা প্রশ্ন করবে অনেকক্ষণ ধরে মানে বসে আছে, ওই প্রশ্নটা একটু শুনে তারপর আপনি উত্তর দিয়েন এবং আপনার কথা বাদ বাকি কথা আপনি বললেন। জ্যাক স্প্যারো ভাই আপনি বলেন তাহলে। হ্যাঁ এমআই ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, যে কি যেন বলতে চাচ্ছিলাম, আপনি কি অ্যাকাউন্টিং এ পড়েন না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টিং বইটার উপর আপনি তো বিশ্বাস আছে নাকি নাকি নাই? না অ্যাকাউন্টে বিশ্বাস বলতে কোনটা, এটা কি না রে বিশ্বাস ভাই করার আপনি, কোনটা? না না সেটাই, আপনার অ্যাকাউন্টিং বইয়ের উপর বিশ্বাস করে একটা পরীক্ষা দিতে যান, সমস্যাটা কি? বিশ্বাস করেন, বিশ্বাস করার জিনিস না হলেও আপনার তো আপনার যে ধর্মগ্রন্থ সেটা তো আপনার পৃথিবীর 2/3 লোক বিশ্বাস করে না, আপনিও করে না অ্যাকাউন্টিং কিন্তু আপনি বিশ্বাস করেন, কিন্তু আপনি তো বিশ্বাস করেন, তেমনি অ্যাকাউন্টিং বইটাকে আপনি বিশ্বাস করেন না, বিশ্বাস করে আপনি পরীক্ষা দিতে যান। বিশ্বাস মানে এটা হচ্ছে, এটা বিশ্বাস করার ইয়েটা কি, রিজনটা কি? না বিশ্বাস করার আপনি রিজন কি লাগে এটা নাকি? বলেন না, বিশ্বাস আপনি কি করার, এটা বিশ্বাস বলেন না করার মনিরুল ইসলাম ভাই? এক সেকেন্ড দাঁড়ান দাঁড়ান, মনিরুল ইসলাম ভাই আপনি বলেন না যে বিশ্বাস করলে তো সব পরাপর বুঝে ফেলান যায়, হ্যাঁ ওই জ্ঞান গুলা হ্যাঁ সব মাথায় চলে আসে, সব বুঝে হ্যাঁ ফেলা যায় ওইটার ভিতরে কি আছে, তাহলে আপনি অ্যাকাউন্টিং বইটা বিশ্বাস করে পরীক্ষা দিতে গেলে তো আপনার একদম ফার্স্ট হয়ে যাওয়ার কথা, তাই না? না, এখানে তো বিশ্বাস করার কোনো তো অয়ে নাই। বই নাই কেন, আপনি বিশ্বাস করবেন যে অ্যাকাউন্টিং বইয়ে যা লেখা আছে প্রত্যেকটা কথা সত্য কথা এবং খাঁটি কথা, আপনি এর উপরে আর আপনি কিছু নাই। আপনারা আপনি কেন ধর্মগ্রন্থের সাথে কেন বিশ্বাস, অ্যাকাউন্টিং কেন বই কেন বিশ্বাস করার মেলে? দরকার নেই? একটু একটু মাথা খাটিয়ে বলেন তো, অ্যাকাউন্টিং বই যে সত্য এটা কেন অ্যাকাউন্টিং বিশ্বাস হচ্ছে করেন? গিয়ে, অ্যাকাউন্টিং হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমি এটা থেকে রিসার্চ করে শিখবো, শিখে প্রশ্নপত্রের উত্তর দিব, এটার প্রতি আমি এইটা কিন্তু, বিশ্বাস অনেক থাকবো। এইটা কিন্তু মনিরুল ইসলাম ভাই আপনি একটা আসলে একটা দারুণ ভালো কথা বলছেন, আমি কিন্তু খুবই পছন্দ করলাম এই কথাটা, আপনাকে এটার জন্য একটা স্যালুট জানাই, যে মানে যে কোনো একটা যে বিষয় নিয়ে রিসার্চ করা যাবে, যে বিষয় নিয়ে গবেষণা করা যাবে, বৈজ্ঞানিক আলাপ আলোচনা করা যাবে, সেটাতে আসলে বিশ্বাস করার আমাদের প্রয়োজন নাই, আমাদের বিশ্বাস করার প্রয়োজন হইল যেটাতে সুপারম্যান, যেটাতে স্পাইডারম্যান, যেটাতে আলোচনা করা যাবে কথা, না, যেটাতে গবেষণা করা যাবে না, যেটা জাস্ট বিশ্বাস ইয়েস, করে নিতে হবে, যেটা মেনে নিতে হবে। যেটা মানে যা আছে আপনি বিশ্বাস করে নিতে হইব, এটা কিন্তু জ্যাক্সপার ভাই দেখছেন ভাই, এটা কিন্তু খুব ভালো একটা কথা বলছে শেষ পর্যন্ত মনিরুল ভাই। না লাভ জি নাই ভাই, লাভ নাই, লাভ ভাই লাভ নাই। কোনটা, মনির ইসলাম ভাই হচ্ছে, মনির না ইসলাম না ভাই না একটা খেলা এভাবে খেলছে, হাল এই ছেড়ে, হাল খেলাতে ছেড়ে দেখ ভাই, জ্যাক্সপার ভাই হাল ছেড়ে দিলে কিন্তু আমাদের হবে না, আমাদের হাল ছেড়ে দিলে হবে না, ওনার বয়স মাত্র জি 22 ভাই, বছর বয়স, 22-23 বছর না বয়স, ওনার সামনে আরো ভবিষ্যৎ অনেক কইরা আছে, উনি হয়তো আজকে হয়তো একটু মাথাটা ঘুরায় গেছে নাস্তিকদের লাইভে এসে, মাথাটা একটু মানে এত প্রশ্নের সম্মুখীন হয়ে মাথাটা হয়তো একটু ইয়া হয়ে গেছে, কিন্তু পরে হয়তো উনি বিষয়গুলো নিয়ে আরো চিন্তা ভাবনা করবেন, পরে আবারও আমাদের লাইভে আবারও নিশ্চয়ই যুক্ত হবেন, আরো কথা হবে আমাদের, আরো আলাপ আলোচনা হবে, কিন্তু এটা তো মানে স্টার্টিং তো হইলো, একটা স্টার্ট তো হইলো, তাই না? এত না এটা আপনি যে আলোচনা আয়াতটা হবে। দিয়েছিলেন এটা এটা কমপ্লিট করেন। হ্যাঁ ও ভাই আচ্ছা ঠিক আছে, আমার, আয়াতটা ভাই আমি একটু বলে নিই ভাই, আসিফ ভাই যেটা বললেন ঠিক আছে, ফারাজ ভাই তো অনেক চেষ্টা করলেন, ফারাজ ভাইকে আসলে শ্রদ্ধা জানাই মনির ইসলাম ভাইয়ের মতো, অনেকক্ষণ ধরে চেষ্টা করলেন মেথোডোলজি বোঝানোর জন্য,
আমার কথা কি আসিফ ভাই, উনি একদমই মানে একদমই অন্ধ আর কি, এই কারণে কথাটা বলা। আমরা তো সবসময় চেষ্টা করি, কারণ এর আগে মানে ওনার বয়সে আরেকজন যুক্ত হয়েছিলেন এর আগে একটা লাইভে, ওনাকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা, কারণ ওনার একটা মিনিমাম পড়াশোনা আছে। ওনার যে অবস্থা, উনি তো মানে একটা পয়েন্ট, ওনার এই পয়েন্টটা ব্রেক করতেই ভাই অনেক সময় লাগে। এই পয়েন্টটা ব্রেক করবে মানে কোন শিক্ষক যে ওনার এই পয়েন্টটা ব্রেক করবে, ওনার আবার শিক্ষক লাগবে, মানে নিজে নিজে পারতেছে না, ওনার আবার কোনো কিছুর জন্য আগে শিক্ষক দিতে হবে। ওনার এই পয়েন্ট ব্রেক করার জন্য ভাই শিক্ষক কই পাবো ভাই? আচ্ছা ফারাজ ভাই, আপনি একটু কিছুক্ষণ লাইভটা পরিচালনা করেন, আমি একটু ঘুরে আসি তাহলে। ফারাজ ভাই শিওর 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 আসিফ ভাই, শিওর ভাই। মনির ভাই কি আর কিছু বলবেন? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা আপনাদের মানে আপনারা কোনো ধর্ম বা সৃষ্টিকর্তা কি বিশ্বাস করেন না, এটাই? কোন এই কারণ মনির ভাই, ইসলাম ভাই, মনির ইসলাম ভাই, হ্যাঁ এর লাইভ থেকে বের আমাদের সাথে আলোচনা করার পরে আপনি কি করা উচিত আপনার, বলেন তো একটু, আপনি কি করবেন সেটা একটু বলেন তো। আপনার এই ধর্ম গ্রন্থ নিয়ে বা ধর্ম নিয়ে আপনি কি করবেন, আপনার প্ল্যানটা কি? না, আমি আপনারা আমাকে যে আয়াতটা বলছেন ওইটা সম্পর্কে আরো রিসার্চ করবো, আমি জানবো একটা একটা আয়াত সম্পর্কে রিসার্চ করবেন, জানবেন। যে আমি আমার ধর্ম সম্পর্কে আরো জানবো, আরো বেশি জ্ঞান লাভ করবো, এরপর আবার আপনাদের সামনে আসবো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জি, এখন ভাই, এখন ফারাজ ভাই আমার প্লিজ ভাই। আমার যে প্রশ্নটা যে ওটা কোনো একটা যে কোনো শেষ একটা করতে আয়াত গেলে, নিয়ে যে কোনো একটা আয়াত নিয়ে গবেষণার আগে আপনার যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে নিজের সাথে অনেস্টি বজায় রেখে কোনো কিছু, মানে আপনি যদি আসলে ধর্মগত সম্পর্কে সত্যতা জানতে চান, এমন না যে অন্যের সাথে মানে অনেস্টি মেনটেন করতে বলতেছে, নিজের সাথে, শুধুমাত্র নিজের সাথে যদি ইয়ে করতে চান, তাহলে পার্টিকুলার একটা আয়াত না, শুধু ধর্মের কোর কনসেপ্টটা নিয়েই আপনি নিজের সাথে একটু চিন্তা ভাবনা করেন যে এই যে আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না, যেগুলোর বাস্তবিক কোনো প্রমাণই নাই, শুধু বলছে আমরা মানতেছি, বলছে আমরা মানতেছি, এগুলা কি আসলে বিশ্বাস করা যৌক্তিক, নাকি এটা অন্যান্য ধর্মগ্রন্থের মতোই বা অন্যান্য ধর্মের দাবির মতোই অন্ধবিশ্বাস এবং এর বাইরে অন্য কোনো কিছু নাই, বা থাকলে কি আছে? এই জিনিসগুলো আমার মনে হয় আপনার নিজের সাথে নিজে একটু মানে চিন্তা করে বের করা উচিত। আপনার বয়স কম বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে জাস্ট সাজেস্ট করবো, আপনার বয়সটা আমরা পার করে আসি, আপনি আমি জাস্ট আপনার একজন মনে করেন একদম র্যান্ডম বড় ভাই হিসেবেই বা র্যান্ডম একজন পার্সন হিসেবেই আপনাকে বলতেছি, নিজের সাথে অনেস্টি মেনটেন করে জাস্ট ভাববেন যে আপনার ধর্মগ্রন্থটাকে আসলে সত্য কি মিথ্যা, আপনার ধর্মের কোর কনসেপ্টগুলো যেগুলো আপনাকে বিশ্বাস করতে হয় সেগুলো কি অন্যান্য অন্ধবিশ্বাস থেকে আদৌ আলাদা নাকি একই রকম? আচ্ছা, আপনার যদি লাস্ট কিছু প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে তাহলে বলেন, আমরা তাহলে এরপরে নেক্সট কারোর কাছে যাবো আর কি। জি মনির ভাই, যে যেটা বলছিলাম যে আপনারা কি কোনো ধর্ম কিংবা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন? বিশ্বাস করার কারণ নাই দেখে বিশ্বাস করি না, যারা এগুলা প্রপোজ করে, যারা মনে করেন ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, যারা প্রপোজ করেন যে এই ধর্মগুলো সত্য, তারা ওই ধর্মের সত্যতা সম্পর্কে কোন ধরনের অবজেক্টিভ প্রমাণ, অবজেক্টিভ প্রমাণ বলতে আমি বোঝাচ্ছি যে ধরনের প্রমাণ আমাকে, এই যে আপনি যেটা বললেন আগে থেকে বিশ্বাস করে দিতে হবে, ওরকম না, যেটা আমি বিশ্বাস ছাড়াই যাচাই বাছাই করতে পারবো, যেটা যেটার সত্যতা যাচাই করতে আমাকে আগে ওই জিনিসটা সত্য এটা আমাকে মেনে নিতে হবে না, আমি আমি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে ওই জিনিসটা যাচাই বাছাই করতে পারবো, এরকম কোনো প্রমাণ কোনো ধর্মগ্রন্থ এই পর্যন্ত দিতে পারে নাই, এই জন্য আমি কোনো ধর্মগ্রন্থে কোনো ধর্মের সৃষ্টিকর্তায় কোনো অতিপ্রাকৃতিক দাবিতে বিশ্বাস করি না, এবং জ্যাক স্প্যারো ভাই আমি মনে করি উনি কোনো এরকম ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থের সৃষ্টিকর্তা অবশ্যই, তাদের অতিপ্রাকৃতিক দাবি এগুলোতে বিশ্বাস করেন না। অবশ্যই, আচ্ছা অবশ্যই। কোনো কিছু কি আচ্ছা যেমন ইয়া আপনি, মনির ইসলাম ভাই, আমি ফারাজ ভাই আমি একটু সময় নিবো, 1-2 মিনিট। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, হ্যাঁ 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 মনির ইসলাম ভাই, আমি আপনাকে একটা গল্প বলি, হ্যাঁ এই আধা সেকেন্ডে শুনতে চান, আচ্ছা মানে শুনতে পাচ্ছেন? আচ্ছা শুনেন, হ্যাঁ 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 রোমান আর গ্রিক, বুঝতে পারছেন? রোমান আর গ্রিক এই দুটো নাম শুনছেন তো না? হ্যাঁ আচ্ছা দেখ, খুব ভালো। একবার হচ্ছিল কি, রোমানরা বাণিজ্য করে যাচ্ছিল, বুঝতে পারছেন, একটা বিশাল কাফেলার মতো, হ্যাঁ বাণিজ্য করে যাচ্ছিল, ধরেন যে পর্তুগাল থেকে রোমানরা বাণিজ্য করে গ্রিসের উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, হ্যাঁ অনেক ধন সম্পত্তি পর্যটন পর্যটক করে বাণিজ্য করে যাচ্ছে। এবার গ্রিসের একদল লোক করলো কি, এই যোদ্ধা মনে করেন, যোদ্ধা ওই যোদ্ধাদের একজন নেতা আছে, এখন গ্রিকরা যে দেবতায় বিশ্বাস করতো রোমানরা তো সেই দেবতায় বিশ্বাস করতো না, বুঝতে না পারছেন কি? হ্যাঁ, এখন গ্রিকের যে যে দলটা আছে, গ্রিক যে দলটা যোদ্ধা দল, তাদের যে যুদ্ধের যে নেতা আছে, উনি বলল যে আমাদের যে গ্রিক দেবতা, গ্রিক দেবী, উনি বলছে যে ওই রোমানদের যে বাণিজ্য কাফেলা যাচ্ছে ওটাকে আক্রমণ করবে, এই অসিলাতে উনি ওই রোমানদের বাণিজ্য কাফেলা আক্রমণ করার প্রস্তুতি নিলেন, বুঝতে পারছেন? জি এখন রোমানের কিছু লোক, গ্রিকের কিছু লোক বললো, মানে ওই যোদ্ধের বাহিনীর কিছু সৈনিক বললো যে বস এটা তো লুট করা হইতেছে, তখন ওই গ্রিকের যে নেতা ছিল সে বললো যে না এটা লুট না, এটা আমাদের দেবী খুশি হয়ে আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে যে মানে বাণিজ্য কাফেলা যদি আমরা আক্রমণ করতে পারি সেখান থেকে আমরা কিছু সম্পদ নিতে পারি, নিলে আমরা ভাগ করে নিবো, ভাগ বাটোয়ারা করে নিবো, এখন তোমাদের যাদের মন চায় তোমরা যাবা, যাদের মন চায় না তোমরা যাবা না, এই বলে ওই লিডারটা চুপ হয়ে গেল। এবার ওই গ্রিকদের মধ্যে কিছু সৈনিক তারা চিন্তা করলো যে গেলেই তো আসলে তো লুট করা যাবে, আবার আমরা আবার এখানে আবার গ্রিকদের যে একটা গ্রিক নেতা উনি একটা দূত পাঠাইছে গোপনে যে দেখতো কয়জন আছে, দেখলো কি ওই রোমান বাণিজ্য কাফেলার মাত্র 40 জন আছে, বুঝতে পারছেন, হ্যাঁ মাত্র হ্যাঁ 40 জন, 40 জনকে তো সাইজ করার কোনো ব্যাপারই না ওই গ্রিক যোদ্ধাদের পক্ষে, বুঝতে পারছেন হ্যাঁ তো। এখন
ওই গ্রিক শ্রমিকরা চিন্তা করলো, কিছু শ্রমিক চিন্তা করলো, বেশ মানে বেশিরভাগ শ্রমিক চিন্তা করলো যে না, যাই, যেহেতু আমাদের দেবী আমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে, তাইলে লুট করা হবে না, এটা এটা মোটামুটি একটা আক্রমণ, একটা যুদ্ধের মতোই হবে, বুঝতে পারছেন? এই বলে ওই গ্রিক বাহিনীরা করলো কি, রোমানদের ওই বাণিজ্য কাফেলাকে অ্যাটাক করে আক্রমণ করে ওদের সাথে সাইজ টাইজ করে মারামারি টারেন সব যা ধ্বংস সম্পদ ছিল সব তারা নিয়ে আসলো, লুট করে নিয়ে আসলো। এইবার গ্রিকের এই সৈন্যবাহিনীরা যখন গ্রিক রাজ্যে ফিরে যাচ্ছিল, তখন তো মানুষজন জিজ্ঞেস করলো কি রে এই ধ্বংস সম্পত্তি গুলো কই পাইলি? হ্যাঁ, তখন গ্রিকের যে নেতা সে বললো কি আমরা যুদ্ধ করে নিয়ে আসছি। এখন এটাকে আপনার কাছে যুদ্ধ মনে হলো, নাকি ডাকাতি মনে হলো, নাকি লুট মনে হলো, নাকি মনে হলো, যুদ্ধ মনে হলো কি আপনার কাছে? না, যদি এটা লুট বা ডাকাতি, লুট বা ডাকাতি না? এখন সে গ্রিক নেতা বুদ্ধি করে বললো কি যে না, আমরা এটা যুদ্ধ করে নিয়ে আসছি, রোমানদের সাথে আমরা বিশাল যুদ্ধ করে নিয়ে আসছি, সেই যুদ্ধে আমরা এটা একদম মানে কি বলে যুদ্ধে জয়ী হয়ে নিয়ে আসছি। এখন গ্রিক যারা ছিল তারা তো এটা মেনে নিল, ও সাব্বাস, ভালো একটা কাজ করছিস, হ্যাঁ যুদ্ধে জয়ী হয়ে আসছিস, ভেরি গুড। এখন ওই গ্রিকদের যে সৈন্য সৈনিক ট্রেনিং যারা ছিল তাদেরকেও একটা বিশাল সংবর্ধনা দেওয়া হলো। তাহলে কি ভাইটা ঠিক হইলো? না ঠিক হলো না, তাই না? তাহলে আপনার আপনাকে একটা হোমওয়ার্ক দিই আমরা, হ্যাঁ হোমওয়ার্ক দিই। সেই হোমওয়ার্কটা হচ্ছে যে আপনি ওই কি বলে সুরা লাহাব যেটা যেটা ছিল, বা ইয়ে আসিফাজের কোন সুরা কথা বললো আপনাকে বলেন তো? সুরা বায়ান, সুরা বায়ান, রাইট, সুরা বায়ানটা ভালো মতো করে পড়বেন। আর হচ্ছে আপনি একটা ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ এটা ভালো মতো পড়বেন, বুঝতে পারছেন? হ্যাঁ ব্যাস এটুকু। আপনি যেহেতু বলছেন পড়াশোনা করবেন, আমি খুব খুশি হয়েছি, আমরা আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। আপনি এই সুরা আল বায়ান এটা ভালো মতো পড়বেন, আর বদরের যুদ্ধ এটা ভালো মতো পড়বেন। দেখেন তো কোনো কিছু মানে ট্রেস নেই, মোটামুটি বিশ্বাস নিয়ে পড়েন, সমস্যা নেই, তারপর একটু সেন্সটা খাটায়, একটু সেন্সটা একটু খাটায়, হ্যাঁ এটাই আর, বুঝতে পারছেন? আর সুরার সুরার নামটা মনে হয় সুরাল বাইয়ানা, বায়ানা আল বায়ান, বাইয়ানা, আল বায়ান, আল বায়ান, বাইয়ানা, হ্যাঁ সুরা আল বাইয়ানা, বায়ানা, 98 নম্বর সুরা। 98 সুরা, এবং এটা মদিনার সুরার, খুব সম্ভব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মনির, মনির ভাইয়া ভালো থাকেন তাহলে। হ্যাঁ কথা বলে ভালো লাগলো। জি ভাই, আসিফ ভাই কিছু শুনবেন তাকে? আর জি আচ্ছা আসিফ ভাই অন্য কিছু বলবো না। মনির ভাই তাহলে ভালো থাকেন, নেক্সট আবার যুক্ত হয়ে কথা হবে, ঠিক আছে, গুড নাইট।